Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking. পাহাড়ে বসেও পিজ্জা না, yeah she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone, I don't really ever feel at home, on my own, in the zone, that's the only way I know, feeling low, about to blow back up. এটা হলো ওদের মেনু কার্ড, এদিকে এখন ডমিনোস চলে এসেছে রিওর লাঞ্চ বা বিকেলের স্ন্যাক্স যেটাই বলো না কেন, তবে এতগুলো অবভিয়াসলি ও খাবে না, আমরা সবাই ওর সাথে একটু শেয়ার করব। আর অলরেডি ও এখানে খেতে বসেও গেছে, এই দেখো সঙ্গে বাবাও একটু হাত লাগিয়ে দিয়েছে। কিরম খেতে গুড, পাহাড়ে বসেও পিৎজা। এদিকে আমাদেরও খাবার চলে এসেছে, মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে এই যে চিকেন কষা আর চিলি চিকেন। তো আমরাও এবার খাওয়া শুরু করে দেবো, কারণ অনেক দেরি হয়ে গেছে আর খুব জোর খিদেও পেয়েছে। এখন রাত্রি 8টা, রাত্রেবেলাতেও তোমাদেরকে বাইরের ভিউটা কীরকম দেখিয়ে দিচ্ছি। এখন আমরা একটু রেডি হবো, এতক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি অনেক, রেডি হয়ে নেব, দেন আমরা সবাই মিলে বেরোবো এমজি মার্ক। আর তারপর দেখা যাক, ক্যাসিনোতে যাওয়ার ইচ্ছা আছে, আর কী কী করা যায় দেখা যাক। দারুণ লাগছে না, মানে উপরে চাঁদ আর নিচে মনে হচ্ছে যত তারাগুলো রয়েছে টিম 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 করছে, অদ্ভুত লাগে এই সৌন্দর্যটা। তবে এটা কিন্তু ক্যামেরার লেন্সে বন্দি করা সম্ভব না, এটা যারা পাহাড়ে আসে, যারা পাহাড়কে ভালোবাসে তারাই জানে এর সৌন্দর্যটা অ্যাকচুয়াল কতটা। পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্টে গরম গরম চা আর সেই সঙ্গে এক টোস্ট, দারুণ জমেছে কিন্তু কম্বিনেশনটা, কি বলো? এখন ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন অত সকালও নেই, অবশ্যই 11টা মতো বাজে আর আমরা যাচ্ছি এখন ক্যাসিনো। ক্যাসিনোতে গিয়ে হয়তো রেকর্ডিং করতে পারবো না, বাট যাই, দেখা যাক আজকে লাক ফেভার করে কি না। যদিও এটার কোনো লাত আমাদের নেই, বাট গ্যাংটকে এলে পরে একটু ইচ্ছা করে খেলতে। আর উৎপলা হোটেলের এটাই একটা মানে মেন ফেসিলিটি, সেটা হচ্ছে এখানে কিন্তু পার ডে পার পার্সন 500 টাকা করে, 500 টাকার গিফট ভাউচার পায় ক্যাসিনোর জন্য। বাকি পুরো ডিটেলসটা তোমাদেরকে আমি এর পরে বলছি, চলো যাওয়া যাক। Everybody knows that I'm breaking down, everybody knows I ain't faking now, everybody knows my heart's faking now, yeah she hates me now, I made mistakes but now, I don't ever wanna be alone, I don't really ever feel at home, on my own, in the zone, that's the only way I know, feeling low, about to blow back up, I won't ever let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you in, easier to break it off best friends, I don't really understand myself, I don't really understand, need help, I don't wanna be left on the shelf, couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. এখন বাজে দুপুর 1টা আর আমরা প্রায় ঘন্টা দুয়েক ক্যাসিনোতে খেলে জিতে হেরে লাস্ট অফ অল, যাই হোক কয়েকজন জিতেছে কয়েকজন হেরেছে এরকম চলেছে, আমিও হারার দলের মধ্যেই রয়েছি। যাই হোক এখন আমরা আবার হোটেলে ফিরছি, এবার একটু স্নান করবো, রিওকেও স্নান করাবো। রিও তো ক্যাসিনোতে অ্যালাউ নেই, সেজন্য দীপের সাথেও ঘরে ছিল আর আমরা বাকিরা সব এসেছিলাম। চলো
আপাতত হোটেলে যাওয়া যাক, দেন একটু ফ্রেশ হয়ে স্নান ফান করে নিয়ে দেন লাঞ্চ করব, তারপরে আবার বাকি আবার বিকেলবেলা বেরোবো। বিকেলে বেরিয়ে এমজি মার্কটা আবার ঘুরতে হবে একটু, কারণ কাল বৃষ্টি না, মানে আজকে সকালে বেশ বৃষ্টি হয়েছে, আর কালকেও ক্যাসিনোতে যাওয়ার জন্য এমজি মার্গে আর ঘোরা হয়নি, তো আজকে বিকেলে বেরিয়ে একটু ঘোরার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়, নেক্সট প্ল্যান। ইটস লাঞ্চ টাইম, আর আজকে আমাদের মেনু হচ্ছে মাছ ভাত অ্যান্ড ডিম ভাত। উফ, কি দারুণ লাগছে, দেখো মেঘ সরে গিয়ে কি ঝকঝকে সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। এই দেখো আমার পিছনে এমজি মার্ক, বাট একটু আনলাকি, কারণ আমরা এখন আসার পরে আবার বৃষ্টি নেমে গেছে। সাথে আমাদের ছাতা নেই, বেশ জোরে বৃষ্টি পড়ছে এখন। হ্যাঁ চল দাঁড়িয়ে যাই, বেশ জোরে বৃষ্টি পড়ছে, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে গেছি, সবাই নেই এখন, আমি আর রূপক আছি আর বাদ বাকিরা এখন রুমে আছে, তারা রেডি হয়ে আসার আগেই আমরা বেরিয়েছিলাম, বাট আমাদের আবার ব্যাক করতে হচ্ছে। দেখি রাতের বেলার দিকে বেরোবো, কারণ আজকে সকাল থেকে বেশ কয়েকবারই খেপে খেপে বৃষ্টিটা হয়েছে, তো সেইভাবে বেরোতে আমরা পারিনি, ভেবেছিলাম এখন বেরোবো, কারণ এই টাইমটা বেশ ভালো। না না, আমি সেটা তোমাদের বলেছিলাম প্রথমে দুপুরবেলাতে যে আমরা ক্যাসিনোতে গেছিলাম, ইভেন এখনও আবার গেছিলাম, বাট অল্পের উপর দিয়ে খেলেছি, বেশি খেলিনি, তো এখন ওখানে বুবাই শুধু রয়েছে, বাকিরা সব রুম হোটেলে ফিরে গেছে, আর আমরা যাচ্ছিলাম বাট অন দ্য ওয়ে বৃষ্টিতে ফেসে গেছি, তো ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে আমরা এমজি মার্কটা ঘুরবো, বাট সেটা হয়ে উঠছে না। আর অ্যাকচুয়ালি গ্যাংটকে এতবার আসা হয়ে গেছে যে সাইট সিন বলতে আমরা সেরকম খুব একটা যাই না, প্রত্যেকবারই এসে এসে ওই একই সাইট সিন, তো মানে ওটা ঠিক ওই রুমে বসে অন্ধকারটা দেখা, মানে রাতের বেলাতে ওই তারা তারা যেটা ব্যাপারটা তোমাদের কালকে দেখালাম সেটা, আর দিনের বেলাতেও ওই টুকটাক একটু এমজি মার্গে ঘোরা, সন্ধ্যাবেলা একটু ঘোরা, এইটুকুনি এবারের প্ল্যানটা ছিল, বেশি ঘোরাঘুরির প্ল্যান ছিল না, তো সেই হিসেবে এমজি মার্গেও দেখো এবারও মানে সন্ধ্যাবেলা তো বেরিয়ে এবার তো ট্রাই নিলাম, হলো না, দেখা যাক রাতের বেলার দিকে আরেকবার ট্রাই নেবো, যদি হয় তো ভালো, না হলে পরে নেক্সট টাইম আবার হবে, কালকে ফেরার আগে আরেকবার ট্রাই করে নেবো। আর কালকে আমরা বাড়ি যাব, কালকে আই থিঙ্ক দুপুরের মধ্যে বেরিয়ে যাব, রাতের ট্রেন আছে, আমি এখনও ঠিক জানি না, শিওর নই, ভাইদের সাথে কথা বলে জানতে পারবো, তো চলো বৃষ্টিটা কমলে তারপরে রুমে ফিরে রুম কথা বলছি। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low. Evening time একটু ফ্রেঞ্চ ফ্রাই আর সেই সঙ্গে একটু চিকেন পকোড়া হয়ে যাক, বাইরে বৃষ্টি আর ঘরে একটু জমাটি স্ন্যাক্স উইথ চা। বৃষ্টি কমে গেছে আর এখন বাজে ঘড়িতে 8টা, চলো এমজি মার্গে যাওয়া যাক, লেটস গো। তাই এই যে গ্যাংটকের ফেমাস খান আঙ্কলস বিরিয়ানি হাউস, তবে মান কিন্তু এখন বেশ পড়ে গেছে, কালকে ডিনারে চিকেন বিরিয়ানি অর্ডার করে খাওয়া হয়েছিল, একদম বাজে করেছিল, একটুও ভালো লাগেনি খেতে। কোথায় তোমার কিটি? আমি তো একটাও কিটি দেখতে পাচ্ছি না। ওই যে কিটি, ওই সাইডে কিটি,
চলো চলো দিদি ওদিকে দেখি, চলো তাহলে এখানে নেই। মানে খেলনাটা কিনে নেই? কোন খেলনাটা? আবার কোন খেলনাটা? ট্রাক্টর। এই ট্রাকটা আমাদের ওখান থেকেই পেয়ে যাবে, এখান থেকে ওই ট্রাক নেই কি? তুমি তো একটা দূরবীন, একটা ব্লু দূরবীন। ভগবান, তুমি তো একটা শুধু কিটি নেবে বলেছিলে। আরে শুধু কিটি বাট দুটো জিনিস। এই দূরবীনগুলো বাবা একদম পাতি দূরবীন বাবা, এগুলো ভালো না আছে? তুমি এখান থেকেই দেখো কি দেখবে, বেকার। ওই ছোট ট্রাকগুলো নেবে? না না, একটা দূরবীন নাও, নরমাল বেস দূরবীন। আর্মি, আর্মির ওই দূরবীন। হ্যাঁ, এটা দিকে সর কত ভাইয়া? এই আর্মি ওয়ালা দূরবীন কিতনে কা হ্যায়? 180। রিও টোটাল কনফিউজড হয়ে গেছে কি নেবে না নেবে, যার জন্য সব উল্টো পাল্টা যা দেখছে তাই চেয়ে বেড়াচ্ছে, কি নেবে নিজেই বুঝতে পারছে না এখনো অবধি। তুই কোন কিটিটা দেখেছিস? কি নিবি বলো, এটা নিবি না এটা নিবি? এটা কিন্তু খেলার নয় বাবা, এটা গাড়িতে রাখা। এটা গাড়িতে লাগিয়ে রাখে? ও তাহলে তাহলে এটা নিবি। ভগবান, কি দেখতে পাচ্ছিস? আমাকে দেখতে পাচ্ছিস? দেখ তো। তোমার এই জায়গাটা দেখতে পাচ্ছি। আচ্ছা বাবা গান আর নিস না, গান প্রচুর আছে, প্রচুর। বাদম বাদম দাদা কাঁচা বাদম, না না এটা বাদাম নয়, কাঁচা বাদামও নয়, ভাজা বাদামও নয়, এটা হলো সেদ্ধ ছোলা মাখা, দারুণ লাগে খেতে তাই এটা নেওয়া হচ্ছে। It's dinner time. আজকে আমাদের এই ট্যুরের লাস্ট ডে, মনটা এই জন্য একটু খারাপ হয়ে আছে। আর ডে বলাটা ভুল, কারণ অ্যাকচুয়ালি এখন অনেক রাত হয়ে গেছে, এখন রাত 12টা বাজে। তো কালকে আমাদের আগামীকাল রাত্রেবেলা ট্রেন আছে, আমরা কালকে এখান থেকে এই 12টা 1টা নাগাদ আই থিঙ্ক বেরিয়ে যাব। তো ঘোরা 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 এখানেই শেষ, শেষ বলবো না মানে এইবারকার মতো এখানেই এন্ড হচ্ছে। নেক্সট আবার দেখা যাক পাহাড় কবে আবার ডাকে। অ্যাকচুয়ালি আমি তো সারাক্ষণই পাহাড়কে ডাকতেই থাকি, বাট আমি ডাকলে তো হলো না, ও যখন আমাকে ডাকবে তখন আমার আশাটা হবে। তো রাত্রেবেলার এই সিনারিওটা ব্যাপক লাগে বাইরের, দেখেছ? মানে আকাশে উপরে একটা আকাশ, নিচে একটা আকাশ, দুটো আকাশ এক হয়ে যায়। তো ভীষণ ভালো লাগে। আর আমার ফোনে অতটা ভালো আসছে না, আর DSLRও রাত্রেবেলাটা অত ভালো আসে না। এই পুরো ব্যাপারটা ফিল করতে হলে মানে এখানে বসেই ফিল করতে হবে, এর একটা আলাদা অনুভূতি আছে। তো কালকে চলে যাব, সেই জন্য ঠিক ঘুমটা আসছে না। এখন খুব ইচ্ছা করছে এক কাপ চা হাতে নিয়ে বা কফি হাতে নিয়ে বসে একটা রোম্যান্টিক গান চালিয়ে বেশ কিছুক্ষণ এখানে কাটাই, এই বাইরে ব্যালকানিটাতে বসে। বাট সেটা এখন সম্ভব না, এই কারণে কি হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেটা বন্ধ হয়ে গেছে, ওদের কাছে এখন চা চাইলে ওরা দেবে না, 12টা বেজে গেছে ভাই, ওরাও তো একটু ঘুমোবে। তো দেখা যাক, গানটা আছে, আমি আছি, ব্যালকানিটা আছে, আর তো হাতে সময় নেই।
তো এখন একটুখানি পাহাড়ের সাথে বসে একান্তে একটু প্রেম করে নিই, দেন তারপরে কালকে সকালে আবার তোমাদের সাথে কথা হবে। তো ব্লগটা আর বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি, আর দেখা হচ্ছে আগামী ব্লগে খুব শিগগিরই। আর আমাদের জার্নির এন্ডিংটা কালকে আমরা সারাদিন কি করছি না করছি, দেন আবার সেকেন্ড হাফে বেরিয়ে যাওয়া আছে এখান থেকে, দেন ট্রেন, তারপরে ট্রেনের মধ্যে রাত কাটানো, দেন বাড়ি পৌঁছানো, পুরো ব্যাপারটাই রয়েছে। আর ট্রেনের টিকিটও আমাদের জাস্ট আজকেই কাটা হয়েছে, তার মধ্যেও কিন্তু এখনও অবধি একটা ছোট্ট ভজঘট রয়েছে। তো দেখা যাক, সব মিলিয়ে নেক্সট ব্লগটা আশা করি ভালোই লাগবে তোমাদের। তো যাই হোক, ব্লগটা আর বড়ো করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সাথে থেকেও পাশে থেকেও ব্লগগুলোকে একটু দেখো। সৌমি স্কাইনেটিক বাস্কেটের নামে একটা ফেসবুক পেজও রয়েছে, সেটাকেও একটা ফলো করে দিও, আর আমার সব ভিডিওগুলোকে দেখো অবশ্যই। তো চলো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, দেখা হচ্ছে আগামীকাল।